রোহিঙ্গাদের দুই দফা প্রত্যাবাসন চেষ্টা ব্যর্থ হওয়ায় চরম ক্ষুব্ধ উখিয়া ও টেকনাফ উপজেলার বাসিন্দারা। 25 অগস্ট রোহিঙ্গাদের বিশাল সমাবেশ তাদের কাছে আতঙ্কের কারণ। রোহিঙ্গাদের ক্যাম্পগুলোতে প্রতিনিয়ত আইনশৃঙ্খলার অবনতিতেও উদ্বিগ্ন তারা। জসীমউদ্দিনের ক্যামেরায় মোর্শিদুর রহমান খোকনের বিশেষ রিপোর্ট। দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে রোহিঙ্গারা। সম্প্রতি কক্সবাজারে জার্মান সাংবাদিককে প্রকাশ্যে মারধর এবং টেকনাফে যুবলীগ সভাপতিকে গুলি করে হত্যা, মাদক ও মানব পাচার সহ বিভিন্ন অপরাধে জড়িয়েছে তারা। ক্যাম্পে কর্মরত পুলিশকেও তোয়াক্কা করছে না আশ্রিতরা। রোহিঙ্গারা ইতিমধ্যে খুন, ডাকাতি, রাহাজানি, মানব পাচার, ইয়াবা পাচার থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক কাজে জড়িয়ে পড়েছে, যার কারণে স্থানীয় জনগণ তাদের এ সমস্ত অনৈতিক কারণে হুমকির মুখে, আইনশৃঙ্খলা পরিস্থিতি হুমকির মুখে। এদিকে 5 দফা শর্ত না মানলে বাংলাদেশ না ছাড়ার ঘোষণা রোহিঙ্গাদের। 25 আগস্ট কক্সবাজারের উখিয়ায় তাদের সমাবেশের পর এ অবস্থান আরও শক্ত হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। আশ্রিতদের উদ্ধত আচরণে অস্থিতিশীল হয়ে উঠেছে সেখানকার পরিবেশ। আগামী তৃতীয় বর্ষের আগেই রোহিঙ্গাদেরকে যদি প্রত্যাবাসন করানো হয় আমরা উখিয়াবাসী এই চরম ক্ষতিগ্রস্ত হব। এই সমাবেশের মধ্যে তারা জানান দিতে চায় যে তারা মানে এখান থেকে যাবে না, তারা না যাওয়ার কারণে আমরা হুমকির মুখে পড়তেছি। গেল 2 বছরে শত চেষ্টা করেও প্রত্যাবাসন প্রক্রিয়া আলোর মুখ দেখেনি। বছরের পর বছর আশ্রয় পেয়ে তাদের প্রশ্রয় বেড়েছে বলে মনে করছেন সেখানকার বাসিন্দারা। একজন রোহিঙ্গার মেয়ের কর্মশতন অনুষ্ঠানে 1 কেজি স্বর্ণ উপহার উঠেছে, 45 লক্ষ টাকা ক্যাশ টাকা উপহার পেয়েছে। তাহলে দেখুন রোহিঙ্গারা আজকে ক্যাম্পে বসে মায়ানমারের সাথে কোটি টাকার ইয়ে ব্যবসা করে যাচ্ছেন। চীনের চাপ ছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। ইউনিট চেয়ার খুব একটা বেশি আগ্রহী বলে মনে হয় না, ওনার তো কর্মকাণ্ড মনে হয় ওনার খুব বেশি আগ্রহী না। না হলে অন্য কোনো দেশে এত বছর ধরে কোনো শরণার্থী থাকে না, শিবির থাকে না। রোহিঙ্গাদের কারণে দুর্দশার অন্ত নেই স্থানীয়দের, কিন্তু এ ভার কতদিন বইতে হবে তা জানেন না তারা। বাংলাভিশন নিউজ ডেস্ক।